নমস্কার, সময় কলকাতায় আপনাদের সকলকে স্বাগত। টরি হলে বলিনি, আমি বৃষ্টি রয়েছি আপনাদের সঙ্গে। দীর্ঘদিন এপার বাংলার দর্শকদের নিজের অভিনয় উপহার দিয়েছেন চেঙ্গিস। ভাবছেন তো কার কথা বলছি? কথা হচ্ছে টলি পাড়ার সুপারস্টার জিৎকে নিয়ে। এপার বাংলা কাঁপানোর পর এবার ওপার বাংলা কাঁপাতে চলেছেন অভিনেতা জিৎ। বাংলাদেশের পরিচালক রায়হান রফির আগামী ছবিতে দেখা যাবে অভিনেতাকে। ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনাতেই তৈরি হচ্ছে এই ছবি। প্রযোজকদের মধ্যে অন্যতম শ্যাম সুন্দর জিৎ। মাত্র কিছুদিন আগেই সাকিব খান এবং মিমি চক্রবর্তীকে নিয়ে দুই বাংলার বক্স অফিসে তুফান তোলেন রায়হান খান। সেই ছবি মুক্তির আগেই শোনা গিয়েছিল এপার বাংলার সুপারস্টার জিৎকে নিয়ে ছবি তৈরি করতে চলেছেন বাংলাদেশের পরিচালক। তবে এবার সংবাদ মাধ্যমের কাছে জিৎকে নিয়ে ছবি তৈরির কথা নিশ্চিতভাবে জানিয়েছেন তিনি নিজে। আগামী ঈদেই সেই ছবি মুক্তি পাওয়ার পরিকল্পনা। ডিসেম্বরের শীতে সম্প্রতি প্রকাশ এসেছে চালচিত্রের টিজার, যেখানে দেখা যাচ্ছে শহরের বুকে একের পর এক নারীকে নিষ্ঠুরভাবে পিটিয়ে হত্যা করা হচ্ছে আর তারপর টাঙিয়ে দেওয়া হচ্ছে দেওয়ালে। কিন্তু নেপথ্যে বেজে চলেছে চণ্ডীপাঠ। ঘটনাগুলি সবটাই উল্লেখ্য, খুব অগোছালোভাবে ঘটে চলেছে একের পর এক। তবে প্রশ্ন থাকছে যে এই যে মহিলাদের খুনি, সে কি ধরা পড়বে? এটাই প্রীতম ডি গুপ্তর আগামী ছবি চালচিত্র। ওই পরতে পরতে এই রহস্য আর থ্রিলার আর কিছু না। এখানেই নিজস্ব ভূমিকা দেখানো ছোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, শান্তনু মহেশ্বরী এবং ইন্দ্রজিৎ বসু। অন্যদিকে দুরকম লোকে দেখা গেল উপার বাংলার জনপ্রিয় অভিনেতা অপূর্বকে। ডাইমা সেন ধরা দিলেন হুইল চেয়ারে, দেখা মিলল স্বস্তিকা দত্তের। ছবির প্রথম ঝলক ইতিমধ্যেই মানুষের মন জয় করে দিয়েছে। তবে এখন এটাই দেখাচ্ছে ছবিটিতে কতটা মানুষের মন জয় করে। পরিচালক সোমনাথ গুপ্তর চোরাবালের ছবির শুটিং। এলিগেন্ট ফিল্মস নিবেদিত এই ছবি একেবারে অন্য ধাঁচের। এটি গ্রামের মেয়ের অভিনেত্রী হয়ে ওঠার স্বপ্ন পূরণের গল্প বলবে এই ছবি। খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে এলিগেন্ট ফিল্মস নিবেদিত বাংলা ছবি চোরাবালে। ছবিটি পরিচালনা করেছেন পরিচালক সোমনাথ গুপ্ত। তবে শুরুতেই বলে রাখা ভালো যে এই ছবিটি কোনো প্রেম কাহিনী বা কমার্শিয়াল ছবি নয়। এই ছবি এমন একটি সম্ভ্রান্ত পরিবারের মেয়ের গল্প বলবে যে অভিনেত্রী হয়ে ওঠার স্বপ্ন পূরণ করতে গিয়ে নানান রকম খারাপ পরিস্থিতির মধ্যে শিকার হয়ে পড়বে। শঙ্কর সেন শর্মা প্রযোজিত এই ছবিটি প্রতিটি দৃশ্য জুড়ে রয়েছে টুইস্ট, যা দর্শকদের প্রেক্ষাগৃহ ছেড়ে বেরোতে দেবে না। কারণ তার গল্পের ভাবনা, ছবির গল্প কি বলবে তাই নিয়ে কি লেখক বললেন শুনুন। আমাদের কনসেপ্ট হচ্ছে আমাদের যে বর্তমান জীবন, জীবনে তো মানুষ স্বপ্ন দেখছে কিন্তু বাস্তব জীবনটা এমন যে ধরুন আমি একটা একটা জায়গায় পা ফেলছি, মনে করলাম যে এই জায়গাটা আমার স্বপ্ন সফল হবে, আসলে সেই জায়গাটা স্বপ্নটা সফল হচ্ছে না। সবাই জানি আমরা সেখানে একটা ফাঁদ আছে, সেখানে একটা চোরাবালি আছে, মানে যেটা দেখছি আর যেটা দেখছি না কন্ডগোলটা এখানে, সেটা ঠিক আছে। আমরা প্রত্যেকে স্বপ্ন দেখি, স্বপ্ন দেখতে দেখতে কী হয় একটা ভুলভাল জায়গায় পা দিয়ে দিই, কিন্তু সেটা আমাদের তখন কষ্ট হয়। প্রত্যেকের জীবন আছে, আমার নিজের জীবনে আমি অনেকবার এরকম চোরাবালির সম্মুখীন হয়েছি এবং এখনও হচ্ছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত জুড়ে সোমনাথ গুপ্ত পরিচালিত এই বাংলা ছবি চোরাবালির শুটিং হয়েছে। এছাড়াও এদিন মধুমগ্রাম বারাসাত চত্বর জুড়েও বিভিন্ন জায়গায় এই ছবির শুটিং হয়। চোরাবালি ছবির টাইটেল সংয়ে শুটিং হয়ে গেল এই দিন। এই ছবিটি একাধারে যেমন নবাগত অভিনেতা অভিনেত্রীদের তুলে ধরেছে, তেমনি বাংলা চলচ্চিত্র জগতের স্বনামধন্য বহু জনপ্রিয় তারকাদের অভিনয় করতে দেখা গেছে এই ছবিতে। এদিন শুটিংয়ের ফাঁকে শঙ্কর সেন শর্মা প্রযোজিত ছবির বহু অভিনেতা অভিনেত্রীরা বলেন নিজেদের অভিজ্ঞতার কথা। ছবি নিয়ে যথেষ্ট আশাবাদী ছবির অভিনেতা। নতুন একটা টিম, ইয়াং ছেলেমেয়েরা আছে টিমে, টেকনিশিয়ান হোক বা অভিনেত্রী যে কাজ করছে, এই জাস্ট আমি তার ফার্স্ট শট দেখলাম ডান্সের। তাদেরকে অল দ্য বেস্ট জানাবো সবসময়, নতুন আসুক। জানি না কলকাতার আমাদের সিনেমার ভবিষ্যৎ কী হবে, যা এসে দাঁড়িয়েছে অবস্থা এখানে। আর তবু আমরা সবসময় আশাবাদী, হোপফুল, যে হোপফুল বলবো না, ভালোই হবে আমাদের। সময় সবসময় একরকম যায় না,
আজ আমাদের ইন্ডাস্ট্রির সময়টা একটু হয়তো ডামাডোলের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু আবার ভালো হবে, নিশ্চয়ই ভালো হবে, খুব ভালো হবে। সৃঞ্জনী পোদ্দারের রিপোর্ট, সময় কলকাতা। এবার পুজোয় মিউজিক ভিডিও নিয়ে হাজির হচ্ছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। প্রকাশ্যে এলো তার কাজের প্রথম লুক। মুক্তির অপেক্ষায় পুজোর গান জয় জয় দুর্গা মা। গানটি গেয়েছেন সঙ্গীত শিল্পী অনন্যা চক্রবর্তী। মিউজিক ভিডিও পরিচালনার দায়িত্ব সামলেছেন পরিচালক রাহুল বীর কুমার ঘোষ। গানটি সিনেমাটোগ্রাফি করেছেন উজ্জ্বল ভট্টাচার্য। মুক্তির পথে এবছরের পুজোর নতুন গান। নির্মাতাদের দাবি এবছরের সবচেয়ে বড় কমার্শিয়াল মিউজিক ভিডিও হতে চলেছে। মুখ্য চরিত্রে পর্দার দেবী চৌধুরী। প্রকাশ্যে এলো অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের প্রথম লুক। লাল শাড়ি আর সাদা শাড়িতে অপূর্ব লুকে ক্যামেরার সামনে দেখা গেল শ্রাবন্তী। দুর্গাপুজো মানেই বাঙালিরা। বেদার প্যান্ডেল ভ্রমণের পাশাপাশি নাচ গান উন্নত থাকবে, আর সেই সঙ্গে পুজোর আমেজের নতুন গান। প্রথম পুজো স্পেশাল কোনো গানে দেখা যাবে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। কলকাতা শহরের নানান স্থানে শুটিং হয়েছে এই গানের। আগের দিন অর্থাৎ মঙ্গলবার সাত সকালে নিজের বন্দুকের গুলিতেই আহত হন বলিউডের হিরো নাম্বার ওয়ান গোবিন্দা। নিজের বন্দুক হাত থেকে পড়ে গিয়ে ডান পায়ে গুলি লেগে যায় অভিনেতা। তড়ি গুলি তাকে মুম্বাইয়ের কৃতি কেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। তারপর যদিও পায়ের গুলি বের করে নেওয়ার পর স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল বলেই জানিয়েছিলেন ডক্টর আগারওয়াল। অভিনেতা ভালো আছেন, তবে তার পায়ে 8-10টি সেলাই পড়েছে। হাঁটু থেকে ঠিক 2 ইঞ্চির নিচে গুলি লেগেছিল অভিনেতা। তাকে দেখতে আসেন মেটিনা। খবর পেয়ে ছুটে যান ভাগ্নে কৃষ্ণা এবং তার স্ত্রী কাশ্মীর। এরপরই মামার হেলথ আপডেট সমাজ মাধ্যমে লেখেন কৃষ্ণা। মামা এখন অনেকটাই ভালো আছেন, আপনাদের সকলকে ধন্যবাদ ও জন্য প্রার্থনা করেন। ও দ্রুত আরোগ্য কামনা করছে। ঈশ্বর মঙ্গল। গভীর রাতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন দক্ষিণী মহাতারকা রজনীকান্ত। ভর্তি করানো হয় চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে। মঙ্গলবার খবর ছড়াতেই কপালে চিন্তার ভাঁজ পড়ে তার অনুরাগীদের। মঙ্গলবার বিকেলে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয় রজনীকান্তের হৃৎপিণ্ডের মূল রক্তবাহিকায় সমস্যা দেখা দিয়েছে, তবে কোনো অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি। ট্রান্স ক্যাথেটার পদ্ধতির মাধ্যমে 76 বছর বয়সী অভিনেতার চিকিৎসা করা হয়েছে, একটি সেন্ট বসানো হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে আগামী 2 দিনের মধ্যে অভিনেতাকে হাসপাতাল থেকে ছুটি। রণবীর কাপুরের সাথে অ্যানিমেলে দেখা যায় তৃপ্তি দিমরিকে, আর তারপরেই ভাবি টু হয়ে ওঠেন দেশের ক্রাশ। কিন্তু এবার বড় অভিযোগ উঠল অভিনেত্রীর বিরুদ্ধে। অভিযোগ, জয়পুরের একটি ইভেন্টে টাকা নিয়েও নাকি জাননি তৃপ্তি, আর তাদের ক্ষিপ্ত ইভেন্টের আয়োজন করা মহিলা উদ্যোক্তারা। তৃপ্তির পোস্টারে দেওয়া হয়েছে কালি, এমনই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। নারী শক্তির জন্য জয়পুরের একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা হওয়ার কথা ছিল জেএল মর্গে। মহিলা উদ্যোক্তাদের দাবি, অনুষ্ঠানের জন্য তৃপ্তি দিমরিকে 5.5 লক্ষ টাকা দেওয়া হয়েছিল, আবার ইভেন্টে যাওয়ার আশ্বাসও দিয়েছিলেন অভিনেত্রী, কিন্তু তিনি পৌঁছননি। এতে ক্ষিপ্ত উদ্যোক্তারা। আর এই ঘটনার পরে একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে, যেখানে দেখা যাচ্ছে একজন মহিলা তৃপ্তির ছবি দেওয়া পোস্টারে কালি দিয়ে ক্ষোভ প্রকাশ করছেন। সূত্রের খবর, অভিনেত্রীর বিরুদ্ধে নাকি আইনি পদক্ষেপ নেবেন মহিলা উদ্যোক্তারা। টলি হলি বলি এখনকার মতো এই পর্যন্তই। বিনোদন দুনিয়ার অন্যান্য খবর জানতে চোখ রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।